ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে যশোর আকাশনে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শার্শা উপজেলা নিয়ে মূলত এই আসনটি গঠিত, অর্থাৎ যশোর এক। এই আসনে আজকে আমরা সাধারণ মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দুজন নেতা, অর্থাৎ আওয়ামী লীগের একজন স্বেচ্ছাসেবক লীগের নেতা, একজন রয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা। আমি প্রথমে ছাত্রলীগের সাবেক নেতা সর্দার শাহরিন আলম বাদল আপনার কাছে একটু আসতে চাই, যে আপনাদের এখানে তৃণমূলের রাজনীতিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন দল কিংবা আপনাদের প্রস্তুতির বিষয়টা যদি একটু বলতেন, কেমন সেটা? প্রস্তুতি বলতে প্রথমেই কৃতজ্ঞতা জানাতে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বা তার জন্ম না হলে এই দেশটা স্বাধীন হতো না। সেই মহান পুরুষ যিনি আজকে আমাদের মাঝে নাই, তো আজকে মহান স্বাধীনতা দিবসে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। নিশ্চয়ই আমি একটু সেটা তো অবশ্যই আজকে স্বাধীনতা দিবস, আপনাদের একটু কর্মকাণ্ডটা যদি যোগ্য কন্যার যে যুগ উপযোগী সিদ্ধান্ত এবং তার যে নিরলস পরিশ্রম এবং সততার কারণে আজকে 15 বছর এই যে ধারাবাহিকভাবে তিনি ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ আজকে সারা পৃথিবীর কাছে একটা উন্নয়নের রোল মডেল। বিষয়গুলো আমরা জানি, আমার যেটি প্রশ্ন যেটি হচ্ছে আপনাদের তৃণমূল পর্যায়ে আপনাদের প্রস্তুতি কীরকম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে? আমরা মূলত আমাদের নেতা, কেন্দ্রীয় নেতা, অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির নেতা, সুদর্শন নেতা জনাব নাজমুল হাসানের নেতৃত্বে এই মুহূর্তে রাজনীতি করি। তো এই মুহূর্তে শার্শায় যেহেতু দীর্ঘদিন আমাদের শেখ আফিলউদ্দিন সাহেব ক্ষমতায় ছিলেন, উনি থাকার কারণে বিভিন্নভাবে জামাত বিএনপিকে প্রতিষ্ঠিত করবার কারণে তৃণমূলের যারা ত্যাগী আওয়ামী লীগ তাদেরকে, তৈবুর রহমান সর্দারের আওয়ামী লীগ যারা তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে কোণঠাসা করে, তাদেরকে একেবারে নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেবার কারণে আজকে নতুন নেতৃত্ব নাজমুল হাসান আসার পরে শার্শার মানুষ একটা আশার সঞ্চার হয়েছে এবং নাজমুলের নেতৃত্বে নতুন মুখ তারা চাচ্ছে যে নতুন নেতৃত্ব হোক। কারণ কিন্তু যিনি সংসদ সদস্য উনি বলেছেন যে উনি যে কাজ করেছেন সেজন্য সবাই ওনাকে ভালোবাসেন, সে কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক সব নেতার মানে সব মানুষের কাছেই উনি জনপ্রিয়। বিষয়টি কিরকম? এরকম না, কারণ যিনি ক্ষমতায় আছেন তিনি তো চাইবেন আবার হতে, সেটা বোঝা যাবে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, যা ব্যালটের মাধ্যমে জনগণ মানে উপযুক্ত জবাব দিবে। আমরা চাই যে নিরপেক্ষ নির্বাচন হোক, সেখানে আমাদের নেত্রী, আমাদের নতুন নেতৃত্ব যাকে আশা করে মানুষ এখন শক্তি সঞ্চয় করছে এবং যে অত্যাচার নির্যাতন বর্তমান এমপির নেতৃত্বে শার্শায় 15 বছর ধারাবাহিক হয়েছে তার মানে দাঁত ভাগান জবাব এই ব্যালটের মাধ্যমে সামনে। সেই নির্বাচনের প্রস্তুতি রয়েছে আপনাদের? ব্যাপক রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মানে স্বাধীনতা দিবস থেকে শুরু করে আমাদের রাজনৈতিক যে কর্মসূচি কেন্দ্র ঘোষিত হয়, যুবলীগের হোক আওয়ামী লীগের হোক, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা কোনো পদে না থাকার পরেও আজ 15 বছর আমাদেরকে কোনো সুযোগ দেয়নি বর্তমান এমপি সাহেব। আমরা সাবেক এমপি তৈবুর রহমান সর্দারের ভাইপো, আমি, আমার চাচা 4 বার এমপি ছিলেন। জি, আমি খুবই সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাইব যে বিএনপি তো আছেই, তাদের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কীরকম? আসলে আমাদের শার্শা থানাতে জামাত বিএনপির যতটুকু চাঙ্গা আছে একমাত্র বর্তমান এমপি সাহেবের বদান্যতার, এছাড়া এর বাইরে অন্য কিছু নাই, তাদের সুযোগই নাই তারা আমাদের এখানে মাথা তুলে দাঁড়ানোর। আমরা আসলে জামাত বিএনপি দ্বারা আওয়ামী লীগ এখানে নির্যাতিত হচ্ছে এতটুকু আমরা বলতে পারি এবং নেতৃত্ব দিচ্ছে সরাসরি সংসদ সদস্য। এবং আরও কিছু কথা আমরা বলতে পারি, এখানে যেটা বললেন এখানে স্বার্থ আর অর্থ বাদ দিলে আমাদের এমপি সাহেব একজন মেম্বার নির্বাচনও পাশ করবে কিনা সন্দেহ আছে। আর এখানে বাস্তব চিত্র যেগুলো আমরা আপনারা জানতে পাচ্ছেন কিনা জানি না, জাতির জনকের আদর্শ এবং স্মার্ট বাংলাদেশ, যেখানে আমরা আগে কুলি মজুদ ছিলাম, এখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ, এই লেভেলটা আমাদের মানুষ ভিতরে একমাত্র জননেতা নাজমুল হাসান, জননেত্রী শেখ হাসিনার মেসেজগুলো নিয়ে বাড়িতে বাড়িতে যে আমরা রাতে রাতে পরিশ্রম করে করে জানাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের কথা একটি জিনিস বুঝতে পারলাম যে আপনাদের অভ্যন্তরীণ কোন্দলটা একটু প্রকট, সে বিষয়টি আমি আসলে সকাল থেকেই লক্ষ্য করছি এই যশোর এক আসনে। দর্শক, আমরা যশোর এক আসনে আজকে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, এবং বিকেল 4টায় আবারও ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কথা বলবে কোন বিএনপি নেতার সাথে, এবং সেই সময় বিএনপির কি অবস্থা এই আসনে আমরা নিশ্চয়ই সেই সময় জেনে নেব।